প্রতিটা পাতা এমন একটা পাতা, এমন একটা গাছ আমাদের বাড়িতে ফুলের টপে লাগাবে। আমাদের 68,000 গ্রামে সকলকে লাগাইতে হবে। কেন? বাড়ির বাচ্চা বৃদ্ধ সকলের সৌন্দর্য রক্ষা করে, সকলের চুল পড়া বন্ধ করে, সকলের মুখের দাগ দূর করে, সকলের পেটের ব্যথা দূর করে, আইবিএস দূর করে, আমাশা দূর করে। কে করে? পুদিনা পাতা। আমার যারা ভক্ত আছেন, আপনারা পুদিনা পাতা খেতে ভুল করবেন না। রমজান মাসে সেহরিতে ইফতারিতে কমপক্ষে 20 গ্রাম পুদিনা পাতা আপনারা খাবেন। পুদিনার সস পৃথিবীর সবচেয়ে ভালো সস। মধু দিয়া সস বানাবেন, সসের সাথে পুদিনা দিয়া সস বানাবেন, যে কোনো খাবারের সাথে মিশিয়ে সস বানাবেন। চিনিটা কম খাবেন, চিনির চেয়ে মধু বেশি ব্যবহার করেন, চিনির চেয়ে আপনি গুড় বেশি ব্যবহার করেন, মোলাসেস বেশি ব্যবহার করেন। 16-17 টাকা মোলাসেসের কেজি। মোলাসেস আপনার ক্ষতি করবে না। মোলাসেস মানে চিটা গুড়, সারা বাংলাদেশে পাওয়া যায়। চিনি আপনাকে 160টা রোগ উপহার দেয়। অতএব আপনি চিনি বাদ দিয়ে পুদিনা পাতা খান, কুরমা খেজুর খান, কিশমিশ খান, আল্লাহ আপনাকে 160টা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দিবে এই পুদিনা পাতা খাওয়ার মাধ্যমে।